हेलो एवरीवन, वेलकम टू स्मार्ट लर्निंग क्लासेस। तुम्हारा जानो 2022 साले जो माध्यमिक परीक्षा होते चले माध्यमिक परीक्षार सिलेबस किन्तु अनेकटा परिवर्तन करा हुआ है। 30-35% सिलेबस कमी देवा हुआ है। तो तुम्हारे हमें ऑफिशियल वेबसाइटर माध्यम आगे एक वीडियोते देखिए जे सेखाने ऑफिशियल एक नोटिस पब्लिश करा हुआ है एवं ये सिलेबसगुलो प्रत्येकटी देवा हुआ है। नम्बर डिविशन माने कौन चैप्टर थे के कतगुलो कोश्चन आसबे कत नम्बर कोश्चन आसबे सब कुछ किन्तु सेखाने देवा हुआ है। तो आमरा आगेर वीडियोते आमरा किन्तु माने पुरो डिटेल्सटा देखेछि। एखन तोमादेर आमी बोलेछिलाम जे आगेर वीडियोते जे प्रत्येकटा चैप्टर वाइज माने प्रत्येकटा चैप्टारे कतगुलो करे कोश्चन सेटाओ जेरकम आलोचना करब एबं प्रत्येकटा विषयेर क्षेत्रेओ किन्तु आमरा आलोचना करब डिटेल्से। এখন আমরা করব জীবন বিজ্ঞানে। তো মাধ্যমিকে জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স বিষয়ে সিলেবাস কী কী চেঞ্জ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে সাবজেক্ট লাইফ সায়েন্স, এটা ওই যে নোটিশটি আমি দিয়েছিলাম সেই নোটিস থেকেই এটা নেওয়া হয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আমি তোমাদের ইন্ডিভিজুয়াল ভিডিও আনতে চলেছি। তো কতগুলো ভিডিও আপলোডও হয়ে গেছে। তোমরা এরকম কিন্তু তোমরা দেখতে পাবে ম্যাথামেটিক্স, বেঙ্গলি, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কতগুলো করে কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে আসছে, কত নাম্বারের কোশ্চেন আসছে সব দেখিয়ে দেবো তোমাদের। তো চলো এই ভিডিওটি দেখে নাও, খুব মন দিয়ে দেখে নাও। তোমরা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবে, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দেবে। তো দেখো জীবন বিজ্ঞানে কী কী আছে। জীবন বিজ্ঞানে তিনটে চ্যাপ্টার হবে, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। ঠিক আছে, মানে তোমাদের অনেকগুলো চ্যাপ্টারই কিন্তু এখানে বাদ গেল, পরিবেশ সংক্রান্ত এই চ্যাপ্টারগুলো কিন্তু সব বাদ গেছে। তো এই যে তিনটে চ্যাপ্টার আছে, তো তিনটে চ্যাপ্টার থেকে কিভাবে তোমাদের আসছে সেটা একবার দেখে নাও। তো এখানে চ্যাপ্টার ওয়ান, তো আমি ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি চ্যাপ্টার ওয়ানে কী আছে। দেখো চ্যাপ্টার ওয়ানে যেটা রয়েছে সেখান থেকে এই যে এখানে দেখো চারটে সেকশন করে দেওয়া হয়েছে, এ বি সি ডি করে চারটে সেকশন করে দেওয়া হয়েছে। এবং তোমাদের যেরকম থাকে 90 নম্বরের পরীক্ষা কোশ্চেন আসে এবং 10 নম্বর হচ্ছে তোমাদের যেসব তোমরা প্রজেক্ট জমা দিচ্ছ সেখান থেকে করতে হবে। সেই প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু সলিউশন করে দেওয়া হয়ে গেছে 5টায়। তো দেখো প্রথম যেটা আছে, তো প্রথমে এখানে যেটা এই যে ওয়ান রয়েছে, তো এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। মানে 1 নম্বরের প্রশ্ন আসবে কটা, 5টা আসবে, 1 নম্বরের প্রশ্ন 5টা আসবে। তো আমি এগুলোকে একটু মার্ক করে দিচ্ছি তোমাদের। এই যে এখানে এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন কটা আসবে, 5টা। তাহলে এখানে হচ্ছে নাম্বার ওয়ান থাকবে। নাম্বার ওয়ানে আসছে কত, প্রথম চ্যাপ্টার থেকে কতগুলো আসছে প্রথম চ্যাপ্টার থেকে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি পার্টিকুলারলি ওই সেকশনটাই দেখাচ্ছি। তো প্রথম চ্যাপ্টার থেকে আসছে হচ্ছে 5টা, সেকেন্ড চ্যাপ্টার থেকেও 5টা, থার্ড চ্যাপ্টার থেকেও 5টা, এইভাবে হচ্ছে টোটাল 15 নাম্বার কভার করা হয়েছে। তো একইভাবে যে ভেরি শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন মানে হচ্ছে যেগুলো 1 নম্বরের কোশ্চেন, মানে এক কথায় যেগুলো উত্তর লিখতে হয় সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 7টা করে কোশ্চেন আসছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 7টা করে কোশ্চেন আসছে। এবং এখানে কি প্রত্যেকটা কোশ্চেনের যে মান, মানে 1 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন 7টা করে আসবে এবং তোমাদের হচ্ছে টোটাল 21টা কোশ্চেন। তাহলে প্রথমটা হচ্ছে কত নাম্বার নাম্বার, আর হচ্ছে কতগুলো কোশ্চেন আসবে হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয়টা। এরপরে দেখো শর্ট কোশ্চেন অ্যান্ড এক্সপ্লেনেটরি, মানে 2 নম্বরের কোশ্চেন যেটাতে তোমাদের স্তম্ভ মেলানো আসতে পারে, বা 2 নম্বরের কিছু মানে পূর্ণ বাক্য লিখে হয়তো দুটো শূন্যস্থান পূরণ দিয়ে দিল সেরকমও আসতে পারে, বিসদৃশ যেগুলো কয়েকটা দিয়ে দিল দিয়ে বললো বিসদৃশ কোনটা সেগুলো আসতে পারে। তো এটা কী হবে, প্রথমটা থেকে দেখতেই পাচ্ছ সবগুলো কি 2 নম্বরের, সবগুলো হচ্ছে 2 নম্বরের। তো প্রথম চ্যাপ্টার থেকে কটা আসছে, প্রথম চ্যাপ্টার থেকে আসছে 5টা,
দ্বিতীয় চ্যাপ্টার থেকেও পাঁচটা, তৃতীয় চ্যাপ্টার থেকে কটা আসছে, দুটো আসছে। তাহলে বুঝতেই পারছো প্রথম দুটো চ্যাপ্টার কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। বংশগতিটা অবশ্যই পড়বে, কারণ বংশগতি ভীষণ ইজি চ্যাপ্টার এবং ওখান থেকে কোশ্চেন কমন পাওয়া যায়। এরপরে দেখো অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল মানে কি? বড় কোশ্চেন, মানে 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বর দেখো সায়েন্সের ক্ষেত্রে পুরো 5 নম্বর কোশ্চেন তো আসেই না, লাইফ সায়েন্সেও আসে না, তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আসতে পারে। তো সেগুলো আমি বলে দেবো, যখন ম্যাথামেটিক্সটা তোমাদের ভিডিও দেখবে সেখানটায় তোমরা ডিটেলসে দেখে নেবে। তো অ্যানালিটিক্যাল যে কোশ্চেনগুলো সেখানে হয়তো তোমাদের 3+2 করে দিল, মানে একটা সেট করে দিল 3+2, তো সেখানে তোমাদের কিভাবে আসতে পারে, মানে পুরো একটা সেট হিসাবে। তো 5 নম্বর থাকবে এক একটা কোশ্চেন, 5 নম্বর হতে পারে এরকম আমার ধারণা যে, কারণ এরকমভাবে সায়েন্সের কোশ্চেন 5 নম্বরে পুরোপুরি সাধারণত আসে না। তো সেক্ষেত্রে 3+2 এই প্যাটার্নে থাকতে পারে, বা 4+1 প্যাটার্নে থাকতে পারে। তোমাকে হয়তো 4টে সেট দিয়ে দিল, দিয়ে বলল 3টে করবে এখান থেকে, এরকম হচ্ছে ডি এর অনেকগুলো সেট থাকলো। তো দেখো প্রথম চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন আসছে, প্রথম চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 5, প্লাস মাইনাস 5টা মানে কি? এই যে এখানে যেটা প্লাস মাইনাস 5 মানে কি, হ্যাঁ হতে পারে এখানে হয়তো প্রথম চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন দিয়ে দিল, আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে হয়তো দেখা গেল দুটোর বদলে একটা দিল, এরকম হতে পারে। মানে 5 নম্বর বাড়তে পারে, আবার 5 নম্বর কমিয়েও দেওয়া হতে পারে। হতে পারে কি এখান থেকে হয়তো 2 নম্বর করে দিল, দুটো কোশ্চেন আসলো, আর এখানে হয়তো 3টে কোশ্চেন আসলো, মানে অল্টারনেটিভ হতে পারে। তাহলে বুঝতেই পারছো প্রথম চ্যাপ্টার থেকে হচ্ছে তোমাদের 3টে কোশ্চেন আসছে 5 নম্বরের, দ্বিতীয় চ্যাপ্টারকে তোমাদের 2টো কোশ্চেন আসছে 5 নম্বরের, প্লাস মাইনাস 5 মানে এদিক ওদিকও হতে পারে, হয়তো 3টে জায়গায় 2টো আসলো আর এখানে 2টোর জায়গায় 3টে আসলো, এটাও হতে পারে। কিন্তু এই যে বংশগতি, বংশগতিতে কিন্তু কিছুই বলা নেই, মানে বংশগতি থেকে একটাই বড় কোশ্চেন আসবে। হ্যাঁ বংশগতির ক্ষেত্রে হয়তো তোমাকে একটা দেখা গেল একটা চার্ট তৈরি করতে দিল, সেই চার্টের জন্য তোমাকে 5 নম্বর দিতেই পারে বংশগতির ক্ষেত্রে। তো এইভাবে হচ্ছে তোমাদের 30 নম্বর কভার করা হবে, এবং টোটাল মার্কস এইভাবে যোগ করে হচ্ছে 90 নম্বর হয়েছে। তো তোমরা এবার এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং সেটাকে খুব যত্ন করে রেখে দেবে, তাহলে তোমাদের আর অন্য কোনো কিছু দেখতে হবে না। প্রিন্ট করেও নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, পরে কোনো ক্যাফে বা কম্পিউটার সেন্টারে গিয়ে সেখান থেকে প্রিন্ট করে নেবে জিনিসগুলো। তো এখানে দেখতেই পাচ্ছ, তো লাইফ সায়েন্সের এটা একটা নিয়ে নাও এবং এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ফোনে রেখে দিলেও কোনো সমস্যা নেই, যখন ইচ্ছা দেখে নিতে পারবে, আশা করি নিয়ে নিয়েছো। তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস যে আলোচনা করছি সেগুলো সব দেখে নেবে, আর এইভাবে খুব তাড়াতাড়ি পড়াশুনো শুরু করো, কারণ হয়তো তোমাদের টেস্ট খুব শীঘ্রই হতে চলেছে। তো টেস্টের খবর আসলে অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিস, ইয়েস অফিসিয়াল নোটিস আসলে তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেবো। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং ভিডিওটিকে একটা লাইক করো।